একজন ক্রিকেটারের সব বিতর্ক আর সমালোচনার জবাব দেওয়ার সুযোগ মাঠের পারফরমেন্স দিয়েই। সেঞ্চুরি থেকে 7 রান পিছিয়ে থেকে বুধবার মাঠে নামেন নাসির হোসেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের অষ্টম শতক তুলে নিতে খুব একটা সময় নেননি তিনি। সালাউদ্দিন শাকিলের বলে আউট হওয়ার আগে 115 রান করেন নাসির। 135 রানের লিড নিয়ে ঢাকা বিভাগ নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। ঢাকার লিডের লাগাম টেনে ধরতে হলে ভালো বলিংয়ের বিকল্প ছিল না রংপুরের। ব্যাটিংয়ের পর বল হাতেও চলে ওঠে নাসির হোসেন। 21 রান খরচায় তিনি নিয়েছেন 4 উইকেট। ঢাকার দ্বিতীয় ইনিংস থামে 128 রানে। তৃতীয় দিন শেষে জয়ের জন্য রংপুরের দরকার 229 রান, হাতে আছে 8 উইকেট। মার্শাল আয়ুব সেঞ্চুরি করে দলকে এনে দিয়েছিলেন লিড, সেই লিড বড় করেছেন বোলার শহীদুল ইসলাম। 8 নম্বরে ব্যাট করতে নেমে খেলেছেন 106 রানের ইনিংস। প্রথম শ্রেণীর ক্রিকেটে এটি তার প্রথম শতক। 2 সেঞ্চুরিতে বরিশালের বিপক্ষে ঢাকা মেট্রোর প্রথম ইনিংস থামে 413 রানে। তৃতীয় দিন শেষে বরিশালের লিড মাত্র 5 রান। প্রতিপক্ষের মাঠে জাতীয় লীগের প্রথম রাউন্ডে জয়ের সুবাস পাচ্ছে ঢাকা। খুলনার বিপক্ষে ফলো অনে পরে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও শুরুতে হোঁচট খেয়েছিল সিলেট। অমিত হাসানের 50 আর জাকির হাসানের অপরাজিত সেঞ্চুরিতে 5 উইকেট হাতে রেখে 9 রানের লিড নিয়েছে তারা। জাকির 118 রানে অপরাজিত আছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি। উইকেটে জাকিরের সাথে টিকে আছেন অলক কাপালি। জাতীয় ক্রিকেট লিগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র 152 রানেই অল আউট হয় চট্টগ্রাম। ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, তৌহিদ হৃদয় নিয়েছেন 3টা করে উইকেট। 147 রানে 5 উইকেট হারিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে রাজশাহী। অনিক জাবের, অলরাউন্ডার। জিপি স্টার গ্রাহকরা 10% ক্যাশব্যাকে নতুন আকাশ সংযোগ কিনতে SMS করুন 29000 নম্বরে। বিস্তারিত জানতে কল করুন 16442।